সামনেই পুজো, পুজোর লিস্ট করা বাকি, এখনও বাকি বাঙালিদের যে কোন কোন পুজো দেখব, কোন কোন পুজো দেখব না, সেইগুলো তৈরি করে নেওয়া। আর তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন রকম ক্লাবে, বিভিন্ন রকম পুজো প্রাঙ্গণ থেকে আমরা তুলে ধরবো যে এবারে তাদের পুজোয় নতুন কী হতে চলেছে, কোন কোন পুজোগুলো আপনারা দেখবেন। যদি এখন থেকে লিস্ট করতে থাকেন তাহলে দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি। আর সেই খোঁজ নিয়েই আমরা চলে এসেছি এখন আরেকটি ক্লাবের। স্যার যদি ক্লাবের নামটা বলেন। নমস্কার, আমরা দক্ষিণ প্রতাপগড় সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির তরফ থেকে বলছি। তো আপনার কি পোস্টে রয়েছেন এবারে পুজোয়? আমি এবারে পোস্টে সাধারণ সম্পাদক। আপনার নামটা? শুভম দাস। তো এবারের পুজোয় মানুষ আপনাদের থেকে কি পেতে চলেছে, মানে কি ধরনের প্রতিমা বা কি ধরনের আলোকসজ্জা, মণ্ডপসজ্জা? দেখুন, প্রথম থেকে আমাদের দেখতে দেখতে এই বছর আমরা 15তম বর্ষে পদার্পণ করেছি, এবং যেদিন থেকে আমাদের যারা সিনিয়ররা ছিল যখন তারা পুজো শুরু করেছেন তখন থেকেই সম্পূর্ণভাবে সাবিকিয়ানার সাথে আমাদের পুজোটা চলে একদম। সেটা মায়ের রূপ বলুন, আমাদের মণ্ডপের ধরন বলুন, এবং সামগ্রিক পুজোটা আমরা বরাবর বিশ্বাস করি যে আমাদের যে পুজোটা সেটা অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে হয়, আন্তরিকতার সাথে হয়। তাই জন্য আমরা এবার সেই রকম মানে তথাকথিত থিম পুজোর দিকে আমরা যাব না, আমরা যে সাবিকিয়ানার যে প্রথা সেটা করব। কিন্তু হ্যাঁ, বিশেষ ব্যাপার যেটা আপনারা আমাদের বিলে দেখতে পারবেন, আমরা এবছর যে বিষয়ের ওপর নজর রেখেছি আমি একটু দেখাতে চাইব। দেখুন, এখানে লেখা আমরা বিলের পেছনে লিখে দিচ্ছি, আমরা আপনারা জানেন যে ডেঙ্গু নিয়ে কীভাবে এখন চারিদিকে একটা মহামারীর মতো প্রভাব, সচেতনতা বৃদ্ধির খুব প্রয়োজন হয়। তাই জন্য আমরা এরকম একটা করে দিয়েছি যে ডেঙ্গু হইতে জানুয়ারি হোক বা ডিসেম্বর সজাগ থাকুন বছরভর। এটা শুধুমাত্র এই বিলের বইয়ে নয়, আমরা যখন এবার মানুষের কাছে যখন চাঁদা কাটতে যাব, আমরা যেটা ভেবেছি যে শুধু চাঁদা কাটার সময়েও মানুষকে সচেতন করব, সচেতন মানুষকে করব যে ডেঙ্গুর বিষয়ে কী করে তাকে সচেতন থাকতে হবে, বা যদি দেখা যায় কোনো উপসর্গ ধরা পড়লো তাহলে তখন মানুষকে কী করতে হবে। সেটা শুধু এই নয়, আমরা গত বছর থেকে যেটা শুরু করেছি, আমাদের সম্পূর্ণ পুজো মণ্ডপটা আমরা প্লাস্টিক মুক্ত অঞ্চল ঘোষণা করি, কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হয় না, ধূমপান তো একরকমই হয় না। এবং আপনারা দেখবেন যে আমরা প্রথম দিন থেকে আমাদের যে মাইকিং শুরু হয় একদম শেষ দিন অবধি, আমরা ক্রমাগত আমাদের মাইকিং চলে এই ডেঙ্গুর ওপরে এবং সামাজিকতার ওপরে হিসাবে এবং বৃক্ষরোপণ হিসাবে এটা আমরা করি। লাস্ট একটাই প্রশ্ন করব, টিভির ওপরে থাকা দর্শকরা কেন আপনাদের পুজো দেখতে আসবে, তাদের কি এক্সপেকটেশন থাকবে টিভির ওপারে থাকা মানুষগুলোকে যদি বলেন? অবশ্যই, দেখুন আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাই যে গত বছর আমাদের 12নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে যে বিশেষ পুজো পরিক্রমা সম্মান ছিল সেখানে কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম, আমরা তৃতীয় স্থান পেয়েছিলাম। এবং আশা রাখবো এবছরও আমরা আমাদের যে নিজেদের ঘরানা, যে ওই রকম থিম পুজোর দিকে না গিয়ে, ওই রকম মেকি ইসের দিকে না গিয়ে, আমরা সম্পূর্ণ সাবিকিয়ানার সাথে এবং পরম্পরার সাথে, যে পরম্পরা এক থেকে শুরু করে 14 বছর অবধি বিভিন্ন রকমভাবে হয়েছে, এখন যেভাবে সিনিয়ররা আমাদের জুনিয়রদের দিকে দায়িত্ব বর্তেছে, তো আশা রাখবো সেই রকম দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করে সিনিয়রদেরকে সামনে রেখে আমরা সেই কাজটা করতে পারবো। থ্যাংক ইউ, আপনারা দেখে নিলেন এই পুজোটির সম্বন্ধে। আর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো পুজো, নতুন কোনো ইন্টারভিউ বা নতুন কোনো নিউজ নিয়ে। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।